এলাকা আধিপত্য বিস্তারে জের সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এ সময় অপহরণ করে নিয়ে গেছে আরও তিনজনকে গতকাল সোমবার রাত দশটা থেকে এগারোটার দিকে পুচগাংয়ের দুর্গম এলাকা অনিল পাড়ায় এই ঘটনা ঘটে পনেরো ঘন্টা পরও এলাকায় পছেনি পুলিশ এমন ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে নিহতরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি লিটন চাকমা পিসিবির কেন্দ্রীয় সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রোহিন ত্রিপুরা এছাড়া ইউপিডিএফ নেতা হরিকমল ত্রিপুরা মিলন ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন ইউপিডিএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদেরকে অপহরণ করা হয়েছে ঘটনাস্থলে জৈন কতুল চাকমার বাড়ির বাইরে দুইটি এবং ভিতরে আরও দুটি লাশ পড়ে রয়েছে তেইশটি গুলির খোসা পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে স্থানীয়রা জানান বিশ পঁচিশ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী আকস্মিক এসে বাড়িটি ঘেরাও করে এ সময় বাড়িটি অবস্থান নেওয়ার নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গুলি করে হত্যা করা হয় ঘটনার সত্যটা নিশ্চিত করে ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গমার্মা জানান মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল সেজন্যই তারা সেখানে অবস্থান করছিল সাংগঠনিক কাজে ইউপিডিএফ গণতান্ত্রিক নামের নব্য মুখোশধারী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি ঘটনার পর থেকে বারবার চেষ্টা করেও পুলিশ সুপার মুক্তাদর এবং পাঞ্চুড়ি থানার ওসি শফিউল আজমের বক্তব্য পাওয়া যায়নি এদিকে ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ কর্মসূচির মধ্যে রয়েছে তেরো থেকে পনেরোই ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোকসভা এবং বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এক মাস পাঞ্ছড়ি বাজার বয়কট সতেরোই ডিসেম্বর পাঞ্ছড়ি উপজেলায় স সাধারণ ধর্মঘট এবং আঠারোই ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি